হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। উইন্ডো শপিং করাটা আমার অনেক বেশি পছন্দ ছিল, বাট ইদানিংকালে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, খুব একটা আসলে শপিংয়ে আমি যেতে পারি না। তো বেশ অনেক দিন পরে আজ আসলে একটু শপিংয়ে আসলাম। বাসার জন্য ভাবছি টুকিটাকি কিছু জিনিসপত্র এখান থেকে কিনবো, আর এই জিনিসগুলো বেশ সুন্দর, ঘর সাজানোর জন্য আর রিজনেবল প্রাইসের ভিতরে। আর দেখুন, এগুলো অনেক কিউট, বিশেষ করে যে বাচ্চাগুলো একদম ছোট তাদের ঘরে সাজালে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি দেখছিলাম, আমার কাছে সব কিছু অনেক ভালো লাগছিল, আর প্রাইসটাও কিন্তু বেশি ছিল না, একদম রিজনেবল, সবাই নিতে পারবে। ঘর সাজানোর ক্ষেত্রে যেটা আমি প্রিফার করি, জিনিসটা আমার চোখে সুন্দর লাগতে হবে, সেটা দাম বেশি হোক বা কম সেটা কোনো বিষয় না। আর আমি সবসময় চেষ্টা করি তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসপত্র কেনার জন্য। আর আপনার যদি ইচ্ছা থাকে খুব অল্প টাকার ভিতরে কিন্তু আপনি সুন্দর করে নিজের ঘরটা সাজিয়ে নিতে পারেন। তো আমি আজকে এসেছিলাম হচ্ছে টুকিটাকি কিছু ঘরের জন্য, কিছু আসলে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার ছিল, আর কিছু হচ্ছে কি দেখে যদি ভালো লাগে কিনে নেবো এরকম একটা। আগে একটা সময় ছিল আমি অনেক বেশি ঘোরাফেরা করতে পছন্দ করতাম, বা ঘোরাফেরা করে কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগতো, আর এখন দেখা যায় যে খুব একটা আসলে আমার শপিং করতে ভালো লাগে না। মনে হচ্ছে একটু সময় পেলে বাসায় থাকি, একটু রেস্ট করি, খুব একটা আসলে এখন শপিং আসলে আমার টোটালি আসা হয় না। আর বাসার যে গ্রসারিগুলো সেগুলো দেখা যায় যে আমার হাজব্যান্ডই আসলে নিয়ে যায়। তো এই জন্য আসলে বেশ অনেক দিন পরে হচ্ছে আমার আসলে আসা, আর আমি চাচ্ছিলাম যে এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো বাসার জন্য টুকটাক নিয়ে যাওয়ার জন্য, যদি আমার বাসায় এগুলো দরকার নেই কোনোটারে, তারপরেও হচ্ছে কি আছে না কিছু জিনিস দেখলে ভালো লেগে যায় ওরকম একটা। তো এখানে আসার পরে কিছু জিনিস দেখে আমার অনেক ভালো লেগে যায়, আর এগুলো প্রাইসটাও কিন্তু বেশ ভালো ছিল। তো ভাবছি যে কয়েকটা নিই বাসার জন্য, আর এখানে আসার পর আরও দুই তিনটা জিনিস আমার পছন্দ হয়, তবে সেগুলো নিতে হলে অবশ্যই গাড়ি নিয়ে আসতে হবে। তো আমাকে যদি এখন এগুলো নিয়ে যেতে হয় তাহলে আমাকে বাসে করে বাসায় যেতে হবে। তো সেজন্য আমি চাচ্ছি যে বাড়ির যে জিনিসগুলো আমি পছন্দ করেছি সেগুলো আরেকদিন এসে নিয়ে যাব, টুকটাক যে ছোটোখাটো সেগুলো হয়তো বা আমি হাতে ক্যারি করে এখন নিয়ে যেতে পারবো। ব্যাতের জিনিসের প্রতি আমার একটা অন্য ধরনের ভালোবাসা কিন্তু সবসময়ই কাজ করে। আমার কালেকশনে অনেক ধরনের জিনিস আছে, তারপরেও মনে হয় যে এইসব টাইপের জিনিসপত্র দেখলে আরও কিনতে ইচ্ছে করে। আর এই বাসগুলো কিন্তু বেশ ভালো লাগছে, এগুলো এখন 3 পাউন্ডের ভিতরে দিয়েছে, আর বড়গুলো বেশ সুন্দর, এই কালারটা কিন্তু এখন বেশ ভালোই চলে। আর এখানে হচ্ছে একটা ফ্রেম আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে নিচে যে ওয়াশরুমগুলো আছে সেগুলোতে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে।